পড়েছেন সরস্বতী মুভি, নাম পড়েছে সরস্বতী মুভি, নুসরত নাম, আর সাই মিয়া মুভি পড়েছে। তো তোমাদের যেহেতু অনেকগুলো পেন্ডিং আইটেম আছে এই মিয়া মুভি, তো আমিও নিজেকে ভাবলাম যে এই মিয়া মুভি দিয়ে স্টার্ট করি। ও গতকালকে তোমাদের এই মিয়া মুভি পড়িয়েছিল, নেক্সট ক্লাসে আইটেম নেবে। আজকে আমরা পড়বো ইমিউনোলজির আইটেম 2। তোমাদের যদি শুনতে সমস্যা হয় আমাকে জিজ্ঞেস করবে, এটা না বুঝলে আবার জিজ্ঞেস করবে, ঠিক আছে? শুনতে পাচ্ছো জি তোমাদের? ম্যাম, জি ম্যাম, আচ্ছা, আমরা পড়বো আজকে ইমিউনোলজির আইটেম 2, যেটাতে আছে অর্গানস, সেলস অ্যান্ড সলুবল কম্পোনেন্টস, ঠিক আছে? এখন হচ্ছে অর্গানস অফ ইমিউনো সিস্টেম বলতে আমরা যেটা বুঝি, যে ইমিউনো কম্পিটেন্ট সেলগুলো আছে লাইক বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, ওরা যেখান থেকে অরিজিন হচ্ছে, যেখানে ডেভেলপমেন্ট হচ্ছে, ম্যাচুরেশন হচ্ছে, এই ঘটনাগুলো যেখানে হচ্ছে সেটাকে আমরা বলতেছি অর্গান অফ ইমিউনো সিস্টেম, ঠিক আছে? এখন হচ্ছে অর্গান অফ ইমিউনো সিস্টেম আমরা দুভাগে ভাগ করেছি, টু টাইপস আছে। একটা হচ্ছে প্রাইমারি ইমিউন অর্গান, যেটাকে তুমি সেন্ট্রাল ইমিউন অর্গান বলতে পারো অথবা প্রাইমারি লিম্ফয়েড অর্গান বলতে পারো। আরেকটা হচ্ছে সেকেন্ডারি ইমিউন অর্গান অথবা পেরিফেরাল ইমিউন অর্গান, ঠিক আছে? এখন হচ্ছে প্রাইমারি ইমিউন অর্গান বলতে আমরা কি বুঝতেছি, যেখান থেকে ইমিউনো কম্পিটেন্ট সেল গুলো অথবা ইমিউনো সিস্টেমের সেল গুলো অরিজিন হয়ে ডেভেলপমেন্ট হচ্ছে, সেটাই হচ্ছে প্রাইমারি ইমিউন অর্গান। কি কি আছে? থাইমাস আর হচ্ছে বোন ম্যারো। এখন হচ্ছে যেমন হচ্ছে লিম্ফোসাইট বোন ম্যারোতে তৈরি হবে, ম্যাচুরেশন হবে, অরিজিন হবে বোন ম্যারোতে, ম্যাচুরেশন হবে থাইমাসে। এখন আসলে সেকেন্ডারি ইমিউন অর্গান, সেকেন্ডারি ইমিউন অর্গান কি কি আছে? সেকেন্ডারি ইমিউন অর্গানের মধ্যে আছে লিম্ফ নোড, স্প্লিন, তারপর হচ্ছে মিউকোজা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু। মিউকোজা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যুর মধ্যে কি কি আছে? টনসিল, পিয়ার্স প্যাচেস যেটা জিআইটি তে থাকে, আরেকটা হচ্ছে অ্যাপেন্ডিক্স, দেন হচ্ছে এডিনয়েড, সেটাও একটা সেকেন্ডারি ইমিউন অর্গান। এখন হচ্ছে ইমিউনো কম্পিটেন্ট সেল গুলো যখন ডেভেলপমেন্ট হয়ে পেরিফেরিতে আসবে, তখন হচ্ছে ওখানে যে অ্যান্টিজেন থাকে সেটার এক্সপোজার হবে, এক্সপোজার হয়ে তারা নিজেদের মধ্যে ইন্টারেকশন করবে, দেন তারা অ্যান্টিজেনের সাথে ইন্টারেকশন করবে, আলটিমেটলি ফাংশন হবে, ঠিক আছে? এখন তাহলে প্রাইমারি ইমিউনো অর্গান আর সেকেন্ডারি ইমিউনো অর্গান খুব ইম্পর্টেন্ট এবং ভাবাতে জিজ্ঞেস করবে। এখন আসলে দি সেলস অফ ইমিউনো সিস্টেম, কি কি সেল আছে? কিছু আছে ইনভিট ইমিউনিটি সেল আর কিছু আছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি সেল। এখন আসো ইনভিট ইমিউনিটি সেল কি কি আছে। ইনভিট ইমিউনিটি সেল হচ্ছে নিউট্রোফিল, ইউসিনোফিল, বাজোফিল, ম্যাক্রোফিলস, ন্যাচারাল কিলার সেল, ডেনড্রাইটিক সেল। বুঝছো সবাই? আমার কথা বোঝা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, না বুঝলে আমাকে বলবা, ঠিক আছে? জি ম্যাম। আসো অ্যাকোয়ার্ড ইমিউনিটি সেল কি কি আছে। অ্যাকোয়ার্ড ইমিউনিটি সেল হচ্ছে লিম্ফোসাইট, লিম্ফোসাইটের মধ্যে টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, দেন হচ্ছে ম্যাক্রোফেজ। তাহলে ইনভিট ইমিউনিটি সেল কি কি বললাম? নিউট্রোফিল, ইউসিনোফিল, বাজোফিল, ম্যাক্রোফেজ, ন্যাচারাল কিলার সেল, ডেনড্রাইটিক সেল। আর অ্যাকোয়ার্ড ইমিউনিটি সেল বললাম লিম্ফোসাইট, মানে হচ্ছে টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, ম্যাক্রোফেজ। তাহলে কিছু কিছু সেল আছে যেটা বোথ ইনভিট ইমিউনিটি অ্যাকোয়ার্ড ইমিউনিটি দুটাতেই কাজ করছে। তাহলে কোন সেল? যেমন হচ্ছে ম্যাক্রোফেজ। এখন হচ্ছে ম্যাক্রোফেজ হচ্ছে একটা ব্লাড মনোসাইট, সে বডির যে অর্গানে থাকবে তার ডিস্ট্রিবিউশন অনুসারে তার সেল নাম হবে, লাইক হচ্ছে ধরো ড্যান্ড্রাইটিক, সরি, যেমন হচ্ছে ল্যাঙ্গানিন সেল, মেসেনজিয়াল সেল, মাইক্রোগ্লিয়াল সেল, ঠিক আছে? এখন হচ্ছে ম্যাক্রোফেজ কিভাবে বোথ ইনভিট ইমিউনিটি আর অ্যাকোয়ার্ড ইমিউনিটি সেল হিসেবে কাজ করছে। ধরো হচ্ছে একটা ফরেন সাবস্টেন্স আসলো, তাকে ফ্যাগোসাইটোসিস করার জন্য প্রথমে কি করবে,
তারপরে হচ্ছে ডিগ্রেডেশন করবে, নিউট্রালাইজ করবে, মেটাবলাইজ করে আলটিমেটলি তাকে কিল করবে। এই যে প্রসেস গুলো হচ্ছে এগুলি সবই ইনহেরিট ইমিউনিটি প্রসেস, ঠিক আছে? এখন হচ্ছে সে যখন এই ম্যাক্রোফেজটা যখন একটা ফরেন বডি আসবে তাকে এনগালফ করে, যখন হেল্পার টি সেল অথবা সাইটোটক্সিক টি সেল এর কাছে প্রেজেন্ট করবে, সে কিন্তু অন্য একটা সেলের হেল্প নিচ্ছে, তখন এটাকে আমরা বলতেছি অ্যাকোয়ার্ড ইমিউনিটি। তাহলে হচ্ছে ম্যাক্রোফেজ বোথ ইনহেরিট ইমিউনিটি অ্যাকোয়ার্ড ইমিউনিটি দুটোতেই কাজ করে। এই যে আমি এতক্ষণ সেলগুলোর নাম বললাম, এগুলো সবগুলোকেই আমরা ইমিউনো কম্পিটেন্ট সেল বলি অথবা ইমিউনো সিস্টেমের সেল বলি। তাহলে আমি আরেকবার রিভিউ করছি, ইমিউনো কম্পিটেন্ট সেল কি কি আছে? একটা হচ্ছে ম্যাক্রোফেজ, একটা হচ্ছে বি লিম্ফোসাইট, একটা হচ্ছে টি লিম্ফোসাইট, নিউট্রোফিল, ইউসিনোফিল, বাজোফিল, মাস সেল, ন্যাচারাল কিলার সেল, ঠিক আছে? এখন আসলে আমরা অরিজিন পড়বো। অরিজিন হচ্ছে ইমিউনো সিস্টেমের সেল গুলো, অরিজিন হবে ইন্টারইউটেরাইন লাইফে ইয়োকসাইট থেকে, দেন হচ্ছে ফিটাল লিভার থেকে, ফাইনালি হচ্ছে বোন ম্যারো থেকে। প্যাথোলজিতে এগুলো উইক সহকারে দেওয়া আছে কোনটা কোন উইকে কোথায় গিয়ে অরিজিন হচ্ছে, ঠিক আছে? এখন আমাদের উইক জানা লাগবে না, আমাদের শুধু অর্গানের নাম জানলে হবে। তাহলে ইন্টারইউটেরাইন লাইফে প্রথমে ইয়োকসাইট থেকে আসে, তারপর হচ্ছে ফিটাল লিভার থেকে আসে, দেন হচ্ছে বোন ম্যারো থেকে আসে, আর অ্যাডাল্ট হচ্ছে বোন ম্যারো থেকেই আসবে। তাহলে আমি যদি জিজ্ঞেস করি যে বি সেল অথবা বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট ওরা কোথা থেকে অরিজিন হয়, দুটোটার ক্ষেত্রেই বোন ম্যারো থেকে অরিজিন হবে, অথবা ইমিউনো কম্পিটেন্ট সেল গুলো সব বোন ম্যারো থেকেই অরিজিন হচ্ছে। এখন এসে বি সেল থেকে টি সেল হচ্ছে গিয়ে স্ট্রঙ্গার। কেন স্ট্রঙ্গার বলতেছি, কারণ অলমোস্ট অল বি সেল কি করে, অটো ইমিউন যে ডিজিজ গুলো আছে সেগুলো তৈরিতে হেল্প করতেছে। আর টি সেল কি করে, বিভিন্ন যে ভাইরাস ইনফেক্টেড সেল অথবা ফরেন পার্টিকেল আছে সেগুলোকে কিল করে দিচ্ছে, সেজন্য সে তার কিলিং ক্যাপাসিটিটা যেহেতু বেশি সেজন্য হচ্ছে সে এবং স্ট্রঙ্গার দ্যান বি সেল। এখন আমরা টি সেলের ডেভেলপমেন্টটা ভালো করে জানবো, কারণ এটা স্যার খুব পছন্দ করেন, এটা তোমাদের বুঝতে হবে। এটা হচ্ছে টি সেল কি হলে অরিজিন হবে বোন ম্যারো থেকে, বোন ম্যারো থেকে যখন অরিজিন হবে সে ডেভেলপমেন্টের জন্য থাইমাসে যাবে। থাইমাসে যাওয়ার পরে এই যে বোন ম্যারো আর থাইমাসে আসতেছে, টি সেলের সারফেসে অ্যান্টিজেন রিকগনাইজ করার জন্য কিছু রিসেপ্টর থাকার কথা, কিন্তু যখন বোন ম্যারো আর থাইমাসে ইনিশিয়ালি থাইমাসে এন্ট্রি করছে তখন তাদের গায়ে কোনো রিসেপ্টর থাকে না, তাদের সারফেসে কোনো রিসেপ্টর থাকে না। তখন সে কি করে, যখন থাইমাসে সাবক্যাপসুলার রিজিওনে থাইমিক স্ট্রোমাল সেলের এক্সপোজারে ইন্টারাকশন করে, তখন হচ্ছে দুইটা রিসেপ্টর তৈরি হয়, একটা হচ্ছে CD44, একটা হচ্ছে CD25। CD44 কি করে, এটা অ্যাডহেশন মলিকিউল হিসেবে কাজ করে, আর CD25 কি করে, ইন্টারলিউকিন 2 এর রিসেপ্টর হিসেবে কাজ করে। আমি আবার বলছি, যখন হচ্ছে থাইমাস থেকে বোন ম্যারো থেকে থাইমাসে আসছে তখন অ্যান্টিজেন কে রিকগনাইজ করার জন্য এটা সারফেসে কোন রিসেপ্টর থাকে না। রিসেপ্টর না থাকার কি হচ্ছে, যখন থাইমিকের সাবক্যাপস থাইমাসের সাবক্যাপসুলার রিজিওনে আসছে তখন সে দুটো রিসেপ্টর তৈরি করছে ইন্টারঅ্যাকশন করে, একটা হচ্ছে CD44 আর একটা হচ্ছে CD25, ঠিক আছে? CD44 যেটা, এটা অ্যাডিশন মলিকিউল হিসেবে কাজ করে, আর এটা হচ্ছে ইন্টারলিউকিন 2 এর রিসেপ্টর হিসেবে কাজ করে। এখন আসে হচ্ছে দেন ওটা থাইমিক কর্টেক্সে যাবে, কর্টেক্সে গিয়ে সে ইন্টারঅ্যাকশন করে CD3 মলিকিউল, কমপ্লেক্স মলিকিউল তৈরি করবে, ঠিক আছে? এই যে CD44, CD25, CD3 মলিকিউল তৈরি করলো, এখন পর্যন্ত CD4 বা CD8 এর এগেনস্টে কোনো রিসেপ্টর তৈরি হয় নাই, তাহলে এটাকে আমরা বলতেছি ডাবল নেগেটিভ। যখন ইনসিয়েশন করে ডাবল নেগেটিভ সেলগুলো ডাবল পজিটিভ হবে, মানে হচ্ছে CD4 CD8 পজিটিভ রিসেপ্টর গ্রো করবে, তখন হচ্ছে গিয়ে এটা কাজ করবে। এখন হচ্ছে CD4 সেল যেটা অথবা CD8 সেল যেটা, সেটা MSC ছাড়া কাজ করতে পারে না। MSC মানে হচ্ছে ম্যাজর হিস্টো কম্পিটেবিলিটি কমপ্লেক্স। এখন হচ্ছে CD4 যে হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্ট করার জন্য
মনে রাখার জন্য তোমরা একটা রোল ফলো করতে পারো, রোল অফ এইট সিটি ফোর মানে হচ্ছে এমএসসি টু মানে চার দুগুণা আট, ঠিক আছে? ফোর ইস টু ইকুয়াল টু এইট, তাহলে সিটি ফোর মানে এমএসসি টু, আর যেটা হচ্ছে সিডি এইট সেটা হচ্ছে এমএসসি ওয়ান, কি বলবো সেটা এইট ইস টু ওয়ান মানে হচ্ছে আট দুগুণা আট একে আট, ঠিক আছে? আর ওটা হচ্ছে চার দুগুণা আট মানে হচ্ছে আর সিডি ফোর হচ্ছে টু আর সিডি এইট হচ্ছে ওয়ান, ওকে? এখন আসো, এটা হচ্ছে সিডি ফোর অথবা সিডি এইট যেকোনো একটা হচ্ছে কাজ করবে, দুটো একসাথে কাজ করবে না। এখন আসো হচ্ছে গিয়ে আমরা জানবো যে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল জিনিসটা কি। এই যে ইমিউনো কম্পিটেন্ট সেল গুলো আছে তারা যখন রিসিভ করবে প্রসেস করবে আর হচ্ছে ডিফারেন্সিয়েশনের জন্য হেলপার টি সেল কে আছে অ্যান্টিজেন থেকে প্রেজেন্ট করবে সেটাই হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। তাহলে হচ্ছে ইমিউনো কম্পিটেন্ট সেল হুইচ রিসিভস প্রসেস অ্যান্ড প্রেজেন্ট অ্যান্টিজেন টু হেলপার টি সেল ইজ কলড হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল কি কি আছে? অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হচ্ছে ম্যাক্রোফেজ, তারপর হচ্ছে বি সেল, দেন হচ্ছে ডেন্ড্রাইটিক সেল। তাহলে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল বললে কি কি বলবো? একটা বলবো হচ্ছে ম্যাক্রোফেজ, তারপর বলবো হচ্ছে ডেন্ড্রাইটিক সেল, দেন বলবো হচ্ছে বি সেল। এখন আসো এই যে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, এটা আসলে ডায়াগ্রাম এঁকে দেখালে সুবিধা হতো, এখন বোর্ড অ্যারেঞ্জ করতে পারে নাই তো সেজন্য আমি ডায়াগ্রামটা তোমাদেরকে দেখাতে পারছি না। আমি নেক্সট যখন অ্যারেঞ্জ করবো তখন দেখিয়ে দিবো, অথবা লিজা যদি সময় পায় লিজাই দেখিয়ে দিবো। আর আরেকটা কাজ করতে পারো, স্যারদের লেকচার গুলো একটু দেখতে পারো। এখন হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল যেটা সেটা ধরো ম্যাক্রোফেজ, কি কি করবে? এমএসসি টু এর হেল্প নিয়ে অ্যান্টিজেন টিকে প্রেজেন্ট করবে হেলপার টি সেল এর কাছে। এই যে হেলপার টি সেল এর কাছে প্রেজেন্ট করলো সে কি করবে? হেলপার টি সেল কি? সিডি ফোর সেল। সে কি করবে? অ্যাক্টিভেট করবে হেলপার টি সেল ওয়ান আর হেলপার টি সেল টু কে। এখন হচ্ছে এই যে হেলপার টি সেল টু অ্যাক্টিভেট হলো সে কি করবে? প্রোডিউস করবে ইন্টারলিউকিন ফোর ইন্টারলিউকিন ফাইভ। এখন হচ্ছে ইন্টারলিউকিন ফোর কে আমরা বলি বি সেল গ্রোথ ফ্যাক্টর, আর ইন্টারলিউকিন ফাইভ কে বলি বি সেল ডিফারেন্সিয়েশন ফ্যাক্টর। ওরা কি করে? বি সেল কে অ্যাক্টিভেট করে, প্রলিফারেশন করে প্লাজমা সেলে। আর প্লাজমা সেল কি করে? সবাই বুঝতে পারছো আমার কথা? কিভাবে অ্যান্টিবডি প্রোডাকশন করছে? আচ্ছা এখন হচ্ছে আমি আবার বলি, যখন অ্যান্টিজেন আসবে অ্যান্টিজেন কি করবে? ম্যাক্রোফেজ কি করবে? অ্যান্টিজেনটাকে হেলপার টি সেলের কাছে প্রেজেন্ট করবে। হেলপার টি সেল হচ্ছে সিডি ফোর সেল, ওর দুটো সাবসেট আছে, একটা হচ্ছে টি হেলপার ওয়ান আর একটা হচ্ছে টি হেলপার টু। টি হেলপার টু কি করবে? ইন্টারলিউকিন ফোর ইন্টারলিউকিন ফাইভ প্রোডিউস করবে। ইন্টারলিউকিন ফোর ফাইভ কি করবে? বি সেলকে অ্যাক্টিভেট করবে, প্রলিফারেশন করবে প্লাজমা সেলে, প্রোডিউস করবে প্লাজমা সেল, কি করবে? অ্যান্টিবডি প্রোডাকশন করবে। এই যে অ্যান্টিবডি প্রোডিউস হলো এত কিছু প্রসেসের মধ্য দিয়ে, আমরা এটাকে হিউম্যান ইমিউনিটি বলতে পারি অথবা অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি বলতে পারি, ঠিক আছে? এখন আসলে হচ্ছে গিয়ে আমি বলেছি যে টি হেলপার ওয়ান আর টি হেলপার টু অ্যাক্টিভেট করছে হেলপার টি সেল। এখন আসলে টি হেলপার ওয়ান যেটা সে কি করবে? ইন্টারলিউকিন টু রিলিজ করবে, গামা ইন্টারফেরন রিলিজ করবে। এখন হচ্ছে ইন্টারলিউকিন টু যে সে কি করবে? অ্যাক্টিভেট করবে সাইটোটক্সিক টি সেল কে। সাইটোটক্সিক টি সেল কি করবে? ম্যামারি সেল প্রোডিউস করবে আর হচ্ছে সেল ডেথ করবে। আর যেটা গামা ইন্টারফেরন ও কি করে? অ্যাক্টিভেট করে ম্যাক্রোফেজ কে। তাহলে আমি যে বললাম যে হেলপার টি সেল হচ্ছে সিডি ফোর সেল, সাইটোটক্সিক টি সেল হচ্ছে সিডি এইট সেল, আর এখানে ম্যাক্রোফেজ ফেজ প্রোডাকশন হচ্ছে, তাহলে এগুলোকে আমরা বলতে পারি সেল মেডিয়েটেড ইমিউনিটি, ঠিক আছে? তাহলে সেল মেডিয়েটেড ইমিউনিটিতে কি কি সেল থাকে? সিডি ফোর সেল, সিডি এইট সেল আর হচ্ছে ম্যাক্রোফেজ। এটাকে আমরা সেল মেডিয়েটেড, এইগুলি হচ্ছে সেল মেডিয়েটেড ইমিউনিটি। তা
হার্ট ঠিক আছে সেল এখন এটাকে আমরা টাইপ ফর হাইপারসেনসিটিভিটি যে রিঅ্যাকশন আছে সেটাতে এই সেলগুলো পার্টিসিপেট করে এটা তোমাদের জানা লাগবে আমরা যখন হাইপারসেন্সিটিভিটি পড়ব তখন এটা দুজন সাথে আলোচনা করবে এখন আসে হচ্ছে গিয়ে আমরা পড়ব বি সেল আর টি সেলের মধ্যে ডিফারেন্স বি সেল এই যে আমি এতগুলো কথা বললাম এটাই বি সেল আর টি সেলের ডিফারেন্সের মধ্যে পাওয়া যাচ্ছে এখন বি সেল টি সেল অরিজিন হয় কোথ থেকে বি সেল টি সেল অরিজিন হবে বোন ম্যালো থেকে টি সেল ম্যাচুরেশন হবে থাইমাসে বি সেল হবে বোন ম্যালোতে তারপরে বলবো যে অ্যান্টিবডি প্রোডাকশন কে করে আমি বলেছি একটু আগে যে বি সেল অ্যান্টিবডি প্রোডাকশন করে আর টি সেল কি করে সাইটোকাইন প্রোডাকশন করে বি সেল কিন্তু সেটা করে না এখন আসলে হচ্ছে সিডি থ্রি যে বলছিলাম একটু আগে ডেভেলপমেন্ট অফ টি সেলের মধ্যে সেটা অবশ্যই টি সেলের মধ্যে থাকবে বি সেলে থাকবে না এখন আসলে হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কে কাজ করে আমি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের মধ্যে আগেই বলেছি বি সেল একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল তাহলে বি সেল হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করবে দেন আসলে ইমিউনোগ্লোবুলিন এম ইমিউনোগ্লোবুলিন এম কার সারফেসে থাকবে বি সেলের সারফেসে থাকবে মনোমার হিসেবে এটা ফিগারের মধ্যে দেওয়া আছে তোমরা একটু বই খুলে দেখে নিও তাহলে হচ্ছে বি সেলের সারফেসে মনোমার হিসেবে থাকে আইজিএম তাহলে আইজিএম কার সারফেসে পাবো বি সেলে পাবো টি সেলে পাবো না এরপরে আসো ব্লাডি কার পার্সেন্টেজ কতটুকু ব্লাডি বি সেল থাকবে 10-15% আর টি সেল থাকবে 70-80% তাহলে আমরা যদি বলি বি সেল আর টি সেলের রেশিওটা কত 3:1 বি সেল হচ্ছে গিয়ে 1 আর টি সেল হচ্ছে 3 মানে হচ্ছে টি সেলের পরিমাণটা বেশি থাকবে সে হচ্ছে মোর পাওয়ারফুল ঠিক আছে সবাই বুঝতে পারছো জি ম্যাম আচ্ছা আমরা অরিজিন পড়লাম ডেভেলপমেন্ট পড়লাম বিসেল টিসেলের ডিফারেন্স পড়লাম এখন আমরা ফাংশন আসি হ্যাঁ এখন হচ্ছে আমরা যদি বলি হোয়াট ইজ দা ফাংশন অফ টিসেল অথবা সিডি ফোর সেল তাহলে এটা যে ডায়াগ্রামটা এতক্ষণ বললাম সেটার মধ্যে আছে যে হেল্পার টিসেল কি করে হেল্পার টি সেল বি সেল কে অ্যাক্টিভেট করে ডিফারেন্সিয়েশন করে পলিফারেশন করে করে প্লাজমা সেল প্রোডিউস করে আলটিমেটলি অ্যান্টিবডি প্রোডাকশন করে তাহলে বি সেলের ফাংশন হচ্ছে অ্যাক্টিভেট বি সেল ডিফারেন্সিয়েশন এন্ড পলিফারেশন ইনটু প্লাজমা সেল দেন অ্যান্টিবডি প্রোডাকশন তারপর এটা অ্যাক্টিভেট করে কি সাইটোটক্সিক টি সেল কে যেটা হচ্ছে সেল মেডিয়েটেড ইমিউনিটি দেবে ঠিক আছে হেল্প ফাংশন কি এটা হচ্ছে সাইটোকাইন রিলিজ করবে সাইটোকাইন কি করবে অ্যাক্টিভেট করবে ম্যাক্রোফেজ কে আলটিমেটলি হচ্ছে কি সেটা মাইক্রো অর্গানিজম কে কিল করবে এখন আসো হেল্পার টি সেলের ফাংশন শেষ এখন আমরা পড়ব সাইটোটক্সিক টি সেলের ফাংশন সাইটোটক্সিক টি সেল মানে হচ্ছে সিডিএক্স সেল সিডিএক্স সেল হচ্ছে কি কি আছে সাইটোটক্সিক টি সেল আর হচ্ছে সাপ্রেসিভ টি সেল যেটা হচ্ছে সাইটোটক্সিক টি সেল সে কাকে কাকে কিল করবে সে কিল করবে ভাইরাস ইনফেক্টেড সেল অ্যালোগ্লাস্ট সেল টিউমার সেল এটাকে মনে রাখার জন্য তোমরা একটা নিউমেরিক ইউজ করতে পারো সেটা হচ্ছে ভ্যাট ভিতে হচ্ছে ভাইরাস ইনফেক্টেড সেল এটি হচ্ছে অ্যালোগ্লাস্ট সেল টিতে হচ্ছে টিউমার সেল অথবা তোমরা যদি কোনো নিজে থেকে বানাইতে পারো সেটা দিয়ে মনে রাখতে পারো আমি ভ্যাট দিয়ে মনে রাখি তাহলে আমি আবার বলছি সাইটোটক্সিক টি সেল কাকে কাকে কিল করে ভ্যাট কে কি করে ভিতে হচ্ছে ভাইরাস ইনফেক্টেড সেল এটি হচ্ছে অ্যালোগ্রাফ সেল টিপি হচ্ছে টিউমার সেল আর সাপ্রেসিভ টি সেল কি করে এটা পার্টিসিপেটিং ইমিউন রেসপন্স বাই সাপ্রেসিং সিডি ফোর সেল ওকে এখন হচ্ছে গিয়ে আমরা পড়ব সিডি ফোর সেল পড়লাম সিডি এইট সেল পড়লাম এখন আমরা বলব ন্যাচারাল কিলার সেল ঠিক আছে ন্যাচারাল কিলার সেলের ফাংশন ইজ সেম লাইক সাইটোটক্সিক টি সেল সাইটোটক্সিক টি সেলের ফাংশন যেমন ভ্যাট বললাম ন্যাচারাল কিলার সেলের ফাংশন অফ ভ্যাট ভ্যাট বলতে আমরা কি কি বলেছি ভাইরাস ইনফেক্টেড সেল অ্যালোগ্লাস্ট সেল টিউমার সেল তাহলে ন্যাচারাল কিলার সেল এদের কি করছে ডিলেট করছে আর সরি কিল করছে ন্যাচারাল কিলার সেল যদি আমরা বলতে যাই ন্যাচারাল কিলার সেল হচ্ছে একটা লার্জ গ্রানুলার লিম্ফোসাইট ওর অরিজিন কোথেকে হয় বোন ম্যারো থেকে হয় তারপরে হচ্ছে এটাকে আমরা লিম্ফোসাইট বলছি আদার লিম্ফোসাইট থেকে তাকে ডিফার করবো কিভাবে ন্যাচারাল কিলার সেল যেটা তার
সারফেস মার্কার হিসেবে অ্যাবসেন্স থাকে সিজি3 যেটা অল টাইপ অফ লিম্ফোসাইটে প্রেজেন্ট থাকে কিন্তু ন্যাচারাল ক্লিয়ার সেলের থেকে অ্যাবসেন্ট থাকবে। আর এটাতে কি কি প্রেজেন্ট থাকবে? CD56 আর CD16। ঠিক আছে, এখন হচ্ছে ন্যাচারাল ক্লিয়ার সেলের ফাংশন যদি বলে তাহলে বলবা যে ন্যাচারাল ক্লিয়ার সেল কি করবে, থাইরাস ইনফেক্টেড সেল, অ্যালোগ্রাফ সেল, টিউমার সেল। এখন আসলে হচ্ছে এটা পার্টিসিপেট করে অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেল মেডিয়েটেড সাইটোটক্সিসিটিতে। অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেল মেডিয়েটেড সাইটোটক্সিসিটি বলতে আমরা কি বুঝি? এখানে অ্যান্টিবডি হচ্ছে IgG মানে ইমিউনোগ্লোবুলিন জি, আর সেল হচ্ছে গিয়ে কোনটা ন্যাচারাল কিলার সেল। সে কিভাবে ভাইরাস ইনফেক্টেড সেলকে কিল করবে সেটা হচ্ছে যখন একটা ভাইরাস একটা সেলকে ইনফেক্ট করবে সে ইন্টারফেরন রিলিজ করবে। ইন্টারফেরন রিলিজ করলে সেটা বাইন্ড করবে ন্যাচারাল কিলার সেলের ইন্টারফেরনের সাথে, দেন কি হবে অ্যাক্টিভেট করবে ন্যাচারাল কিলার সেলকে, ডিফারেন্সিয়েশন হবে, প্রলিফারেশন হবে ইনটু ইফেক্টিভ ন্যাচারাল কিলার সেল। এখন ইফেক্টিভ ন্যাচারাল কিলার সেলের একটা অ্যাবিলিটি আছে যে ভাইরাস ইনফেক্টেড সেলকে রিকগনাইজ করার। সে কি করবে? ভাইরাস ইনফেক্টেড সেলের গায়ে যে স্পেসিফিক রিসেপ্টর আছে সেটার সাথে বাইন্ড করবে। তার জন্য ন্যাচারাল সেল কিলার সেলের গায়ে কি থাকবে, সারফেসে কি থাকবে, রিসেপ্টর ফর অ্যাবসর্পশন অফ IgG। ঠিক আছে, তখন দুইটা বাইন্ড করবে, ফিউশন হবে, কন্টাক্টে আসবে, ফিউশন হবে। ফিউশন হলে কি হবে? ফিউশন হলে তারা কি করবে, প্লাজমা মেমব্রেন অফ টার্গেট সেলের টার্গেট সেলে কি করবে, গ্রানিউল রিলিজ করবে। গ্রানিউল এখানে কি, গ্রানিউল হচ্ছে গিয়ে টক্সিন, প্রোটিন অথবা সাইটোটক্সিন। এখন হচ্ছে সাইটোটক্সিন বলতে আমরা কি বুঝতেছি, একটা থাকে পারফোরিন আর একটা থাকে পারফোরিন। তোমরা এটা মনে রাখার দরকার নাই, আমি জাস্ট বোঝার জন্য বলছি যে পারফোরিন থাকতেছে সে কি করবে। পারফোরিন নাম থেকে বোঝা যাচ্ছে সে হচ্ছে কি করবে, প্লাজমা মেমব্রেন অফ দ্য টার্গেট সেল এর গায়ে পলিফর্মেশন করবে। ঠিক আছে, পলিফর্মেশন করে সাইটোলাইসিস করবে, আর সে কি করবে, অ্যাপোপ্টোসিস করে সেল ডেথ করবে। তাহলে ন্যাচারাল কিলার সেল এই যে অ্যান্টিবডি মেডিয়েটেড সেল মেডিয়েটেড সাইটোটক্সিসিটি করছে, সেই ভাইরাস ইনফেক্টেড সেলকে কিভাবে কিল করছে, একটা হচ্ছে সাইটোলাইসিস এর মাধ্যমে আর একটা হচ্ছে অ্যাপোপ্টোসিস এর মাধ্যমে। বুঝছো সবাই? আচ্ছা, কোথাও যদি না বুঝে আমাকে বলবা যে ম্যাম আমার কথা হচ্ছে, তখন আমি স্টপ হয়ে যাবো। ঠিক আছে, আচ্ছা তাহলে ন্যাচারাল কিলার সেল আমার বলা শেষ। এখান থেকে তোমাদের ফাংশনটা জানা লাগবে, কোথেকে অরিজিন হচ্ছে সেটা জানা লাগবে। এখন হচ্ছে ম্যাক্রোফেজ। এই যে আমরা সেলগুলি পড়ছি, প্রত্যেকটা সেলই খুব ম্যামের পছন্দ, এগুলো তোমাদেরকে ভাইরাতে জিজ্ঞেস করবে। আসলে ম্যাক্রোফেজ, ম্যাক্রোফেজ হচ্ছে ওয়ান টাইপ অফ ফ্যাগোসাইটিক ডাব্লিউসি হোয়াইট ব্লাড সেল। ঠিক আছে, এখন হচ্ছে গিয়ে ম্যাক্রোফেজ অরিজিন করে কোথেকে, এটা বোন ম্যারো স্টেম সেল থেকে অরিজিন করে। তারপরে হচ্ছে এটা ব্লাড মনোসাইট, এটা ওয়ান টাইপ অফ ব্লাড মনোসাইট, অ্যাকর্ডিং টু ডিস্ট্রিবিউশন এটা বডি যে সাইটে থাকবে সেটা সাইট অনুসারে তার নাম। ধরো এটা যদি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে থাকে সেটাকে আমরা বলতেছি মাইক্রোগ্লিয়াল সেল, যদি স্কিনে থাকে তখন এর নাম হবে ল্যাঙ্গারহ্যান্স সেল, যখন টিস্যুতে থাকবে এর নাম হবে হিস্টোসাইট, যখন সে বোনসে থাকবে তখন তার নাম হবে অস্টিওক্লাস্ট, যখন সে লাংসে থাকবে তার নাম হবে অ্যালবিউলার ম্যাক্রোফেজ, যখন লিভারে থাকছে তার নাম হবে কাফার সেল, যখন হচ্ছে স্প্লিনে থাকছে তখন এটাকে আমরা বলবো স্প্লিনিক ম্যাক্রোফেজ, যখন কিডনিতে থাকবে এটাকে আমরা বলবো মেসেনজিয়াল সেল, যখন লিম্ফ নোডে থাকবে তখন আমরা বলবো সার্কুলেটরি ম্যাক্রোফেজ। ঠিক আছে, এখন আসো ফাংশন অফ ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজের ফাংশন কি? ম্যাক্রোফেজের ফাংশন হচ্ছে, আমি আগেই বলেছি ম্যাক্রোফেজ হচ্ছে বোথ ইনেট ইমিউনিটি এন্ড অ্যাকোয়ার্ড ইমিউনিটি সেল। তাহলে হচ্ছে সেই ইনেট ইমিউনিটির ক্ষেত্রেও ফাংশন আছে, অ্যাকোয়ার্ড ইমিউনিটিতেও ফাংশন আছে। ইনেট ইমিউনিটির ফাংশন বললে বলবো এটা হেল্পস ইন ফ্যাগোসাইটোসিস, ইট কজেস ইনফ্ল্যামেটরি রিঅ্যাকশন। এখন আসো অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে এটা কিভাবে কাজ করছে।
অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে কাজ করছে হচ্ছে গিয়ে এটা আমি আগে বলছি যে এটা অ্যান্টিজেন কে প্রেজেন্ট করে হেলপার টি সেলের কাছে, তাহলে ম্যাক্রোফেজ প্রেজেন্ট অ্যান্টিজেন টু হেলপার টি সেল আর এটা কি প্রোডিউস করে সাইটোকাইনস, ঠিক আছে। এখন আসো ম্যাক্রোফেজ যে ফ্যাগোসাইটোসিস করে এটা প্রসেসটা সম্পর্কে আমাদেরকে জানা লাগবে। সে ফ্যাগোসাইটোসিস করছে তিনটা প্রসেসে, মেইন প্রসেস হচ্ছে তিনটা, একটা হচ্ছে রিকগনিশন আর অ্যাটাচমেন্ট, দুই হচ্ছে এনগালফমেন্ট, তিন হচ্ছে কিলিং অফ ভাইরাস বা ফরেন পার্টিকেল, ঠিক আছে। তাহলে হচ্ছে প্রথমটা কি, প্রথমটা হচ্ছে রিকগনিশন এন্ড অ্যাটাচমেন্ট, সেকেন্ড ওয়ান ইজ এনগালফমেন্ট, থার্ড ওয়ান ইজ কিলিং অফ দ্য ফরেন পার্টিকেল। এখন আসো রিকগনিশন, প্রথমে হচ্ছে রিকগনিশন অ্যাটাচমেন্ট। এখন যে ফ্যাগোসাইট থাকে লাইক হচ্ছে মাইক্রোফেজ, ওর গায়ে বা সারফেসে কি থাকে, প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টর থাকে। আর যেটা হচ্ছে মাইক্রোব, মাইক্রোবের সারফেসে থাকবে প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকুলার প্যাটার্ন, তখন সে একজনকে একজন চিনতে পারবে অথবা রিকগনাইজ করতে পারবে। রিকগনাইজ করতে পারলে কি হবে, এটা অ্যাটাচমেন্ট হবে। অ্যাটাচমেন্ট হওয়ার পরে সে কি করবে, প্যাথোজেনটাকে চারপাশ থেকে কাভার করে নিবে, অ্যানগালফ করবে। অ্যানগালফ করার পরে কি হবে, ফ্যাগোজোম তৈরি হবে। ফ্যাগোজোম যখন তৈরি হবে, ম্যাক্রোফেজের মধ্যে যে লাইসোজোম আছে, ফ্যাগোজোম আর লাইসোজোম ফিউজ হবে, ফিউজ হয়ে ফ্যাগো লাইসোজোম তৈরি করবে। ফ্যাগোলাইসোজোম কি করবে, এই ফ্যাগোলাইসোজোমটাই মাইক্রোবিয়াল সাবস্টেন্স কে কিলিং করবে, ফরেন পার্টিকেলটাকে কিল করবে, কিল করবে আর কি করবে, রেসিডুয়াল বডি তৈরি করবে। এই রেসিডুয়াল বডিটা আলটিমেটলি এক্সোসাইটোসিস এর মাধ্যমে বডি থেকে বের হয়ে যাবে, ঠিক আছে। তাহলে হচ্ছে প্রথমে কি হইলো, প্রথমে হচ্ছে রিকগনাইজ করলো, দেন হচ্ছে অ্যাটাচমেন্ট হইলো, দেন এনগালফ করলো, ফ্যাগোজোম তৈরি হইলো, ফিউজ হইলো লাইসোজোমের সাথে, ফ্যাগোলাইসোজোম তৈরি করলো, ফ্যাগোলাইসোজোম কি করলো, ফরেন পার্টিকেলটাকে কিল করলো, ঠিক আছে। এটাই হচ্ছে প্রসেস অফ ফ্যাগোসাইটোসিস। এখন ফ্যাগোসাইটোসিস করতে গেলে আরেকটা টপিক চলে আসে, সেটা হচ্ছে অপসোনাইজেশন। এই যে অ্যাটাচমেন্ট অফ অ্যান্টিজেন মলিকিউল টু দা ফ্যাগোসাইট ইজ কলড অপসোনাইজেশন, ঠিক আছে। এই প্রসেসটাই হচ্ছে, এই যে অ্যাটাচমেন্ট হলো একটু আগে আমি যেটা বললাম, সেটাই হচ্ছে গিয়ে অপসোনাইজেশন। আর যে এই প্রসেসটাকে আমরা বলতেছি অপসোনাইজেশন, যে মলিকিউল এই অ্যাটাচমেন্ট করছে তাদেরকে আমরা বলতেছি অপসোনিন। তাহলে এরা কারা, একটা হচ্ছে গিয়ে কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে অ্যান্টিবডি। কমপ্লিমেন্টের মধ্যে হচ্ছে কমপ্লিমেন্ট থ্রি বি। তাহলে ওদের কাজ কি, ওরা এনহ্যান্স করে ফ্যাগোসাইটোসিস কে। তাহলে যদি অপসোনাইজেশন বলে, অপসোনাইজেশনের ডেফিনেশনটা বলবা যে প্রসেস অফ অ্যাটাচমেন্ট অফ অ্যান্টিজেন টু দ্য ফ্যাগোসাইট ইজ কলড অপসোনাইজেশন। অপসোনাইজেশন মলিকিউল কি কি আছে, একটা হচ্ছে কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে অ্যান্টিবডি। এখন হচ্ছে গিয়ে ফাংশন যদি জিজ্ঞেস করে, তাহলে ওরা এনহ্যান্স করে এফিকেসি অফ ফ্যাগোসাইটোসিস। এখন আসো আমরা বিভিন্ন সেলগুলো পড়লাম, লাইক বড় বড় সেলগুলো পড়লাম, মানে ম্যাক্রোফেজ পড়লাম, ন্যাচারাল কিলার সেল পড়লাম। এখন হচ্ছে আমরা ফাংশন করব ব্যাজোফিল, ইউসিনোফিল, তারপর হচ্ছে নিউট্রোফিলের। এখন ওরা সবাই কোথেকে আসতেছে, বোন ম্যারো থেকে আসতেছে, বোন ম্যারোতেই ম্যাচুরেশন হচ্ছে, বোন ম্যারো থেকে আসবে, বোন ম্যারোতেই ম্যাচুরেশন হবে। নিউট্রোফিল, ইউসিনোফিল, ব্যাজোফিল। নিউট্রোফিল আর ইউসিনোফিলের ফাংশন মোটামুটি সেম, ওরা কি করে, ফ্যাগোসাইটোসিস করে আর এনগালফ করে ফরেন পার্টিকেল কে, দেন কিল করে। তাহলে হচ্ছে দে পার্টিসিপেট ইন ফ্যাগোসাইটোসিস এন্ড কিল দা ফরেন মলিকিউলস। দেন আসো বাজোফিল অথবা মাসেল, ওদের ফাংশন কি, ওরা রিলিজ করবে হিস্টামিন, সেরোটোনিন, তারপর হচ্ছে ইউসিনোফিল ক্যামোটেকটিক ফ্যাক্টর। এরা কিভাবে ফাংশন করবে, ওরা হচ্ছে এই যে মাসেল কে, এই যে মেডিয়েটর গুলো রিলিজ হবে, ওরা মাসেল কে গ্রানুলেশন করে এই মেডিয়েটর গুলোকে রিলিজ করছে, ঠিক আছে। এখন এটা আমরা টাইপ 1 হাইপারসেনসিটিভিটিতে আবার পড়বো, যে টাইপ 1 হাইপারসেনসিটিভিটি যেটা, সেটাতে হচ্ছে গিয়ে মাসেল ডিগ্রানুলেশনের মাধ্যমে এই মেডিয়েটরস গুলো রিলিজ হবে হিস্টামিন, সেরোটোনিন। এখন ওদের ফাংশন আলটিমেটলি কি, ওরা কি করে, ওরা হচ্ছে গিয়ে ভাস্কুলার পারমিয়াবিলিটি বাড়ায় দিবে, ভ্যাসোডাইলেটেশন করবে, স্মুথ মাসেল কন্ট্রাকশন করবে। তাহলে আলটিমেট ফাংশন অফ বাজোফিল মাসেল কি, ওরা হচ্ছে গিয়ে
ভ্যাসোডাইলেটেশন করবে, ভাস্কুলার পারমিয়াবিলিটি বাড়াবে, আর হচ্ছে নেক্সট কি করবে ও হচ্ছে স্মুথ মাসেল কন্ট্রাকশন করবে। আমি তোমাদেরকে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল থেকে কিভাবে মেমোরি সেল হয় সেটাও বলেছি। মেমোরি সেলের যদি ফাংশন জিজ্ঞেস করে তাহলে তোমাদেরকে বলতে হবে যে মেমোরি সেলটা এটা যখন প্রডিউস হবে সেটা মেনি ইয়ার্স ধরে থাকে, ওরা কি করে সাম অ্যামাউন্ট অফ অ্যান্টিজেন প্রডিউস করে, তারপর হিউজ অ্যামাউন্ট অফ ইন্টারলিউকেন্স প্রডিউস করে, আর ইমিউনো রেসপন্স যে আছে সেকেন্ডারি ইমিউনো রেসপন্স সেখানে কিন্তু মেমোরি সেল তৈরি হয়। প্রাইমারি ইমিউনো রেসপন্সে কোনো মেমোরি সেল তৈরি হবে না। ঠিক আছে, তাহলে আমরা সব ফাংশন গুলি পড়ে ফেললাম, অর্গান পড়লাম। অর্গান হচ্ছে প্রাইমারি ইমিউন অর্গান, আমি যদি সামারি করি বোন ম্যারো থ্যালামাস। সেকেন্ডারি ইমিউন অর্গান পড়লাম যে লিম্ফ নোড, স্প্লিন, মিউকোজা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু, সেটার মধ্যে আমরা পড়লাম হচ্ছে গিয়ে এই কি বলে পিয়ার স্প্যাচেস অফ জিআইটি, তারপরে অ্যাপেন্ডিক্স আর টনসিল, আর হচ্ছে এডিনয়েড, আলাদা আরেকটা লিম্ফয়েড অর্গান আছে। দেন আমরা পড়লাম ডেভেলপমেন্ট অফ টি সেল, তারপরে পড়লাম ডিফারেন্সিয়েশন বিটুইন বা কম্পারিজন বিটুইন বি সেল এন্ড টি সেল, দেন পড়লাম হচ্ছে গিয়ে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল থেকে কিভাবে বি সেল তৈরি হচ্ছে, দেন প্লাজমা সেল তৈরি হচ্ছে, দেন আলটিমেটলি অ্যান্টিবডি প্রোডাকশন হচ্ছে, এটা হচ্ছে অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি অথবা হিউমোরাল ইমিউনিটি। আবার পড়লাম যে সাইটোটক্সিক টি সেল কে অ্যাক্টিভেট করে কিভাবে এটা মেমোরি সেল প্রোডিউস করছে, কিভাবে ইনফেক্টেড সেল কে কিল করছে। দেন হচ্ছে গিয়ে আমরা পড়লাম যে ন্যাচারাল কিলার সেল, ন্যাচারাল কিলার সেলের অরিজিন পড়লাম, ফাংশন পড়লাম, ও কিভাবে কাজ করছে সেটা পড়লাম, তারপর ম্যাক্রোফেজ পড়লাম, অরিজিন পড়লাম, ম্যাক্রোফেজ এর ডিস্ট্রিবিউশন কোথায় কোথায় থাকে, ফাংশন পড়লাম। দেন আমরা পড়লাম হচ্ছে আদার যে সেল গুলো আছে, ইমিউনো কম্পিটেন্ট সেল, ম্যানিউট্রোফিল, ইউসিনোফিল, বাজোফিল, ওদের ফাংশন পড়লাম, মেমোরি সেলের ফাংশনটা জানলাম। দেন আমরা পড়লাম হচ্ছে গিয়ে অ্যাপসোনাইজেশন। নেক্সট আমরা ছোট্ট একটু টপিকস বাকি আছে, সেটা হচ্ছে সলিবল কম্পোনেন্টস অফ ইমিউনো সিস্টেম অথবা সিক্রেটরি মলিকিউলস অফ ইমিউনো সিস্টেম। সিক্রেটরি মলিকিউলস বা সলিবল কম্পোনেন্টস যেটা, তো ইমিউনিটি ইমিউনিটির ক্ষেত্রে হচ্ছে কমপ্লিমেন্ট আর সাইটোকাইনস, আর অ্যাকোয়ার্ড ইমিউনিটির ক্ষেত্রে হচ্ছে অ্যান্টিবডি, কমপ্লিমেন্ট, দেন হচ্ছে সাইটোকাইনস। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? জি ম্যাম। হ্যালো, জি ম্যাম। আচ্ছা, সবাই সবাই বুঝতে পারছো? এখান থেকে আর কিছু নাই, আমি যতটুকু চেষ্টা করছি যে আমরা যেগুলো ধরে ওগুলো তোমাদেরকে বলাই আর হচ্ছে মোটামুটি কভার করাই। এখন তোমরা যদি কোনোটা মিস করো অথবা শুনতে না পাও, এটি রেকর্ডেড থাকবে ইউটিউবে, ওখান থেকে দেখে নিতে পারো, অথবা হচ্ছে আমাকে আমাদের যে গ্রুপ আছে ওটাতে ইনফর্ম করতে পারো যে আমি বুঝি না এই জিনিসটা, আমাকে আরো বুঝিয়ে দেন, আমি অবশ্যই আবার বুঝিয়ে দেবো। ঠিক আছে? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, এখন হচ্ছে নেক্সট যে আমার ক্লাস, নেক্সট ক্লাসে আমি আইটেম 2 তোমাদের আইটেম নিব, যাদের যাদের পেন্ডিং আছে, যারা নতুন আসছে 14 জন, ওদেরটা আইমেনলেস আইটেম পেন্ডিং, ওরা দিয়ে দিবা, আর হচ্ছে গিয়ে যারা আগের ছিল ওদের মধ্যে থেকে যদি কারো পেন্ডিং থাকে তারা আইটেমটা দিয়ে দিবা। আর আগামী কালকে লিজা ম্যাম তোমাদের আইটেম নিবে, ওর থেকে ওর কাছে আইটেম 1 দিয়ে দিবা। ঠিক আছে? জি ম্যাম। আমি যে এতক্ষণ পড়ালাম এটার মধ্যে থেকে কোনো কোশ্চেন আছে? না ম্যাম। বুঝছি সবাই? মোটামুটি। আচ্ছা, তারপরে পড়তে গেলে যদি সমস্যা হয় আমাকে আবার জিজ্ঞেস করো আমাদের গ্রুপের মধ্যে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আজকে শেষ করে দিচ্ছি ক্লাসটা। নেক্সট ক্লাসে আমরা রিজার্ভ মেবি আইটেম 3 পড়াবে, 4 পড়াবে, আমি এরপরে যেটা থাকবে ওটা